হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটা ডিজাইন, যেটা আমি প্লাস্টিকের বস্তাতে তৈরি করব। তো বন্ধুরা, তার জন্য আমি একটা প্লাস্টিকের বস্তা নিয়ে একটা ঘর বাদ না রেখে প্রত্যেকটা ঘর ধরে আমি 20টা ঘর নিয়ে নিয়েছি এবং সেভাবে সেলাই করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে আমি চারদিক থেকে সেলাই করে ঘর তৈরি করে ফেলেছি। এবার আমি সুতাটাকে নিচ দিকে ডুবিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা ঘর তৈরি হয়েছে। এখন আমরা সেটা শুরু করব। আমি চারটা ঘরের মাঝখানে সুস্তাকে উঠিয়ে নেব। যে কোনো একটা ঘরে আমি উঠিয়ে নেব। আমি একটা ঘরে সুস্তাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি একটা করে ঘর বাদ দিয়ে 5টা ঘর উঠিয়ে নেব। আমি গুনে গুনে 5টা উঠিয়ে নিচ্ছি। তারপর আমি এপাশ থেকে আবার একটা করে বাদ দিয়ে 5টা ঘর উঠিয়ে নিচ্ছি। এভাবে আমার লাইনগুলো যেতে হবে, এপাশে 5টা ঘর, তারপরে ওই পাশে 5টা ঘর। এভাবে করোনা কস করে সেলাইটা করে ফেলতে হবে। আপনারা দেখতে থাকুন সেলাইটা কীরকম হচ্ছে। তো ফ্রেন্ডস, সেলাইটা চলতে চলতে আমি আপনাদের কিছু বলে নিই। আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, অন্যদের দেখার সুযোগ করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা চাপিয়ে দিন, যাতে করে আমার সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, আমার সেলাইটা আপনারা দেখে নিন। অবশ্যই সেলাইটা শেখার জন্যই পুরো ভিডিওটা দেখতে হবে। এভাবে আমি বেশ কিছু সেলাই করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আবার আমি কিছু অংশ দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এবার আমি এপাশে উঠাবো। এই পুরাটা ঘরটা আমাকে ভরাট করে ফেলতে হবে। যতগুলো লাইন আমরা পাবো, পুরো লাইনেই সেলাই করতে হবে। সেলাইটা আমি করে নিলাম। আমি লাস্ট লাইনে চলে এসেছি। এখন আমাকে যেটা করতে হবে, সুস্তাকে মাঝখানে ডুবিয়ে দিতে হবে। আমি সুস্তা মাঝখানে ডুবিয়ে দিলাম। একটা পাতা, একটা অংশ তৈরি হয়ে গেল, লাস্ট অংশ। এভাবেই আমাকে চারটা ঘরে ভরাট করে ফেলতে হবে। আমি আরেকটা ঘরে চলে যাচ্ছি। আমি ওই ঘরে সুস্তা উঠিয়ে নিব। আবার যেভাবে আমি সেলাইটা আগে করছিলাম, একইভাবে আমার সেলাইটা হতে থাকবে। তো বন্ধুরা, আমি কিছুটা সেলাই করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে হবে আমার সেলাইটা, চারদিকে চারটা পাতা হবে। তো বন্ধুরা, আমার ভিডিও সম্পর্কে যদি আপনার কিছু জানার থাকে বা বলার থাকে, তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর আমার পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।